জামিন আবেদন করবেন। একথা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল শুরু হয় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। মিছিলে বিএনপির মহাসচিব সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা ও কয়েকশো নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে দৈনিক বাংলা মোড় হয়ে ফকিরাপুল এলাকার মূল সড়ক দিয়ে নয়াপাল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। তবে মিছিলটি নয়াপাল্টনে এসে কিছুক্ষণ থামলে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় সেখানে সাময়িক উত্তেজনা তৈরি হয়। এর আগে ধানমন্ডি, মধ্যবাড্ডা, উত্তরার হাউস বিল্ডিং এলাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। দুপুরের এই কর্মসূচি শেষে সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপি মহাসচিব জানান, গণ আন্দোলনের মুখে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। রবি সোমবারের মধ্যে যদি কাগজপত্র সব পাওয়া যায় তাহলে সেটা করা হবে। আপনারা ধৈর্য হারাবেন না এবং আমার মুক্তির জন্য বা গণতন্ত্রের জন্য আসন্ন আসন্ন নির্বাচনের জন্য আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস, সেই আন্দোলন হবে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক। বিএনপির এই নেতা বলেন, বরিশালে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যই প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সাজা দেয়া হয়েছে। চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা। এদিকে রাজধানীতে বিএনপি বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ হলেও কোথাও কোথাও পুলিশি বাধা এবং লাঠি পেটার মধ্যে পড়তে হয়েছে দলটির নেতাকর্মীদের। কিশোরগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর শহরের শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর যাবার পর পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশ মিছিলে লাঠি পেটা করলে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। এতে আহত হয় কমপক্ষে পাঁচজন, আটক করা হয় ১২ নেতাকর্মীকে। পুলিশের দাবি, মিছিল থেকে ইট পাটকেল নিক্ষেপের পরই তারা অ্যাকশনে যাচ্ছে। এদিকে বগুড়ায় খালেদা জিয়ার সাজার প্রতিবাদে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে। শুক্রবার পুলিশের লাঠি পেটায় কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। সকাল থেকেই বিএনপির জেলা কার্যালয়ের সামনে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাথে কারাগারে দেখা করছেন তার স্বজনেরা। তবে দিনভর বহু নেতাকর্মী ফল এবং খাবার নিয়ে জেল গেটে গেলেও নেত্রীকে দেখার অনুমতি পাননি। এদিকে ডিভিশনপ্রাপ্ত ভিআইপি বন্দী হিসেবে কারাগারে সব সুবিধাই পাচ্ছেন খালেদা জিয়া। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান। নাজিমুদ্দিন রোডের এই পুরনো কারাগারে এখন একমাত্র বন্দী খালেদা জিয়া। তাকে রাখা হয়েছে সিনিয়র জেল সুপারের দুই কক্ষের একটি ভবনে। দেয়া হয়েছে একটি খাট, টেবিল, চেয়ার, টিভি ও দুটি ফ্যান। তার সেবায় আছেন সার্বক্ষণিক একজন সেবিকা। কারা কর্তৃপক্ষের দেয়া ভাত, মাছ, সবজি দিয়ে সেরেছেন কারা জীবনের প্রথম রাতের খাবার। কারা বিধি অনুযায়ী একজন ডিভিশনপ্রাপ্ত বন্দী হিসেবে সব সুযোগ সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া। এছাড়া ভিআইপি বন্দী হিসেবে পাচ্ছেন স্বজন পাঠানোর খাবার খাওয়ার সুবিধা। দুপুরের পর বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও তাদের ছেলে অভিক ইস্কান্দার খালেদার সাথে দেখা করতে আসেন। তবে গণমাধ্যমকে এড়াতে বেগম জিয়ার সাথে সাক্ষাতের পর উল্টো পথে তারা ফিরে যান। সকাল থেকে বিএনপির কিছু নেতাকর্মী ফল নিয়ে
বেগম জিয়ার সাথে দেখা করার চেষ্টা করেন। তবে কারাবিধি অনুযায়ী আবেদন না করায় কারা কর্তৃপক্ষ তাদেরকে সাক্ষাৎ করতে দেয়নি।